আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাস্তা বিভিন্ন শহর এবং গ্রামকে একসাথে যোগ করে দেয়। পৃথিবীতে প্রতি বছরই হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ হয়, কিন্তু এমনও কিছু জায়গা আছে যেখানে রাস্তা বানানো সম্ভব হয়নি, কিন্তু তারপরেও মানুষের ওইসব রাস্তা দিয়েই আসা যাওয়া করতে হয়। এসব রাস্তাতে ছোটোখাটো ভুলও আপনাকে মৃত্যুর সম্মুখীন করতে পারে। চায়না যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পপুলেটেড কান্ট্রি, ঠিক তেমনই এর কার মার্কেটও অনেক বড়। 2010 পর্যন্ত চায়নাতে 10 মিলিয়ন কার ছিল, যার সংখ্যা 2020 পরিবর্তন হয়ে 360 মিলিয়নে পরিণত হয়েছে, যার কারণে চায়নাতে ট্রাফিক জ্যাম দিন দিন বেড়েই চলছে। এই সমস্যা সমাধানের জন্য চায়না গভর্নমেন্ট অনেক ব্রিজ এবং বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণ করেছেন। 2018 সালেই চায়না সরকার 4.84 মিলিয়ন কিলোমিটার সড়ক নির্মাণ করেছেন। আর এমনিতে চায়না তার কনফিউজিং কমপ্লিকেটেড হাইওয়ে, কমপ্লেক্স রোড এবং ফ্লাইওয়ের কারণে অন্যান্য দেশগুলো থেকে ভিন্ন। ট্রাফিক সমস্যা সমাধানের জন্য তারা এমন রাস্তা নির্মাণ করেছে যে এগুলো দেখার পর আপনার মাথা ঘুরে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু আশ্চর্যজনক রাস্তা এবং ব্রিজ ও হাইওয়ে এর ব্যাপারে বলবো যা আপনি আগে কখনো দেখেননি। দুশানজি কুকা হাইওয়ে। চায়নাতে বানানো এই হাইওয়েটি জমিন থেকে 2000 মিটার উপরে বানানো হয়েছে আর দৈর্ঘ্যে 280 কিলোমিটার হবে। এই হাইওয়েটি 5টি বড় নদীর উপর দিয়ে চলে গেছে। এই রাস্তা কিছুটা ভয়ঙ্কর, কারণ এখানে একটু অন্যমনস্ক হয়ে গাড়ি চালালেই আপনি একদম নিচে পড়ে যেতে পারেন, কিন্তু হ্যাঁ, ড্রোন দিয়ে দেখলে সত্যি এটি অনেক সুন্দর দেখায়। চায়না সরকার শহর এবং গ্রামগুলোকে একসাথে জোড়া দেওয়ার জন্য অনেক হাইওয়ে নির্মাণ করেছে। এই হাইওয়ের মাধ্যমে তেল, কয়লা, গ্যাস, কৃষির যন্ত্রপাতি, কাঁচামাল এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আনা নেওয়া করতে সুবিধা হয়। এই ধরনের রাস্তা নির্মাণের জন্য $144 মিলিয়ন এর মতো খরচ হয়েছে। এই রাস্তাটি 100টি শহর এবং 450টিরও বেশি গ্রামকে একসাথে যোগ করে দিয়েছে। এরকম রাস্তা আপনি শুধু চায়নাতেই দেখতে পাবেন। নিডলেস হাইওয়ে। সাউথ ডাকোটাতে বানানো এই হাইওয়েটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর একটি। এখানে গাড়ি চালানো মানে নিজের জীবনকে হাতে নিয়ে চলাচলের সমান। এখানে শুধু স্কিলড ড্রাইভারই গাড়ি চালাতে পারবে। এটি পাহাড় কেটে বানানো হয়েছে। এখানে কিছু টানেল আছে যেখানে এর মধ্যে দিয়ে কষ্ট করে প্রতিবারেই শুধুমাত্র একটি গাড়ি যেতে পারে। রাস্তাগুলোর মোড়ও এমনভাবে দেওয়া আছে যে আপনার সামান্য ভুলই অনেক বড় অ্যাক্সিডেন্ট নিয়ে আসতে পারে। আর এখানে তো বড় গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। ফেয়ারি মেডোস রোড, পাকিস্তান। পাকিস্তানেও একটি খুবই বিপজ্জনক রাস্তা আছে যাকে ফেয়ারি মেডোস রোড পাকিস্তানও বলা হয়। এই রাস্তার পাশে সেফটির জন্য কিছু না থাকলেও অনেক নিচু খাদ আছে যেখানে পড়লে মৃত্যু নিশ্চিত। এটি কাঁচামাটি দিয়েই বানানো হয়েছে আর এটা মেরামত করা হয় না। এটা প্রস্থেও বেশি না হওয়ার কারণে একবারে শুধু একটি গাড়ি যেতে পারে। দি আটলান্টিক ওয়াশেন রোড, নরওয়ে। এখন পৃথিবীর মধ্যে আমি আপনাদের এমন একটি ব্রিজ দেখাবো যেখানে ড্রাইভ করতে সবারই ভালো লাগে, কারণ ড্রাইভ করার অনেক সময়ই পানির ঢেউ গাড়ির উপর আসে। এই জায়গায় যারা ট্রাভেল করে তারা এর এক্সপিরিয়েন্স কখনো ভুলে না। এই ব্রিজকে কনস্ট্রাকশন অফ দ্য সেঞ্চুরিও বলা হয়। তার সাথে সাথে এটাকে সবচেয়ে বিপজ্জনক ব্রিজও বলা হয়, কারণ সমুদ্রের উপর হওয়ার কারণে অনেক উঁচু উঁচু ঢেউ আসে, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যা একটু বেশিই থাকে। কারণ এরকম ঢেউয়ের কারণে গাড়ির সাথে সাথে ড্রাইভারও ব্যালেন্স হারিয়ে ফেলতে পারে, আর রাস্তা তো পিচ্ছিল থাকেই। 7 মাইল ব্রিজ। এই ব্রিজটি পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ। ফ্লোরিডাতে বানানো এই ব্রিজটি দৈর্ঘ্যে প্রায় 11 কিলোমিটার হবে। সারা পৃথিবীতে এটাকে লংগেস্ট ব্রিজও বলা হয়। এর চারপাশে ওপেন হওয়ার কারণে বাতাস অনেক সময় জোরে বয়, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সংখ্যা থেকেই যায়। এটি 1982 জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এই ব্রিজটি বানাতে প্রায় $45 মিলিয়ন খরচ হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, অথবা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকালের সাথেই থাকুন। ধন্যবাদ।